ইয়েস বাক্যের যে কোনো জায়গায় বসুক সেটা হচ্ছে অ্যাফার্মেশন নট বাক্যের যে কোনো জায়গায় বসুক সেটা নেগেশন নেভার যে কোনো জায়গায় বসুক সেটা কি হচ্ছে নেগেশন সমস্যা হচ্ছে নোতে আমরা কিছু উদাহরণ দেখব নোটা কোন জায়গায় কি হবে সেটা আমরা বিশদ ব্যাখ্যা করে দিব আমাদের আজকের ক্লাস অ্যাডভার অ্যাডভারের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডভার্ভ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন তোমাদেরকে আগেই বলে রাখি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন নেগেশন খুব কঠিন কোনো বিষয় নয় দুই একটা জায়গায় ক্রিটিক্যাল বিষয় থাকতে পারে সেটা একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে আমরা মূল আলোচনায় আসি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন কী অ্যাডভার্ভ অব অ্যাফার্মেশন কিন্তু হা বোধক অ্যাডভার্ভ নেগেশন কথাটা আসে কি না বোধক থেকে তার মানে যে বাক্যগুলোতে না বোধক শব্দ থাকবে সেখানে আমাদের খুঁজতে হবে নেগেশন যে বাক্যগুলোতে হা মানে ইয়েস কথাটা থাকবে সেখানে আমরা খুঁজবো অ্যাফার্মেশন এখন অ্যাফার্মেশন কয়টা নেগেশন কয়টা অ্যাফার্মেশন হচ্ছে একটা সেটা হচ্ছে ইয়েস আর নেগেশন হচ্ছে নো নট এবং নেভার এই তিনটা কি হচ্ছে আমাদের নেগেশন নিশ্চিতভাবে বলে রাখা যায় ইয়েস বাক্যের যে কোনো জায়গায় বসুক সেটা হচ্ছে অ্যাফরমেশন নট বাক্যের যে কোনো জায়গায় বসুক সেটা নেগেশন নেভার যে কোনো জায়গায় বসুক সেটা কি হচ্ছে নেগেশন সমস্যা হচ্ছে নোতে আমরা কিছু উদাহরণ দেখব নোটা কোন জায়গায় কী হবে সেটা আমরা বিশদ ব্যাখ্যা করে দিব এখানে আমরা বাক্য দেখি একটা আই আমি তোমাকে আগেই নিশ্চয়তা দিয়েছি যে ইয়েস যে কোনো জায়গায় বসুক না কেন এটা সবসময় কী হবে অ্যাডভার্ভার্মেশন তার মানে ইয়েসটা আমাদের এখানে অ্যাফার্মেশন আই ডু নট নোহিম বাক্যটা দেখি আমরা কিন্তু অবস্থানগত দিক থেকে বিবেচনা করলে অক্সিলেরি ভার্ভ এবং মেইন ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটাকে আমরা কি বলে থাকবো অ্যাডভার্ব বলে থাকি অবস্থানগত কারণে নটটা কি হচ্ছে আমাদের প্রথমত অ্যাডভার্ব কেন দেখবে যে দুটা কি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং নোটা কি হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব তার মানে এই দুটা অক্সিলারি ভার্ব মেইন ভার্ব মাঝখানে যেটা আছে সেটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব এখন বলি কোন অ্যাডভার্ব যদি বলি এটা কোন অ্যাডভার্ব দেখো নট আমি আগেই বলেছিলাম নট বাক্যের যে কোনো জায়গায় বসুক না কেন সেটা কি হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন আশা করি তোমরা সহজে এটা খুঁজে পাবে পরের যে বাক্যটা দেয়া আছে আই হ্যাভ নেভার হার্ড ইট এখানে নেভার দেখো আমাদের এই যে ওকজুলেরি ভার এবং এই যে মেন ভার্ব এটার মাঝখানে যেটা বসবে সেটা কি হচ্ছে অ্যাডভার্ভ এখন এটা কোন অ্যাডভার্ভ আমি আগে বলছি নট এবং নেভার যে কোনো জায়গায় বসুক সেটা কি হচ্ছে অ্যাডভার্ভ অফ নেগেশন নেভারটা আমাদের এখানে অ্যাডভার্ভ অফ নেগেশন আশা করি এখানে খুব বেশি সমস্যা তোমাদের হবে না ইনশাআল্লাহ তোমরা সহজেই বুঝতে পারবে আমরা পরের যে উদাহরণটা আছে সেটা একটু দেখি ইউ আর নো বেটার দ্যান হিজ ব্রাদার এখন এখানে তোমার অনেক কোশ্চেন আসতে পারে যে স্যার আমি কি এখানে ইউ আর নট বেটার দ্যান হিজ ব্রাদার লিখতে পারি কিনা না এখানে তুমি নট লিখতে পারবো না কি কারণে লিখতে পারবো না এখানে বেটারটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি তোমাদের কম্প্যারিজন অফ অ্যাবজেকটিভ যখন পড়ানো হবে এই আলোচনার পরে আমরা দেখাবো ধীরে ধীরে আমরা ভয়েসের পরে দেখাবো তখন তোমাদেরকে হচ্ছে আমরা বুঝাই দেবো ওটা আপাতত তোমাদেরকে জানার জন্য বলি বেটার হচ্ছে ডি গুড হচ্ছে আমাদের ডি বেস্ট হচ্ছে ডি ডি থ্রি কী অর্থাৎ এটাকে আমরা কম্পারিজন অফ অ্যাজেকটিভগত দিক থেকে এটাকে বলে থাকি ডি ওয়ান এটাকে বলে থাকি ডি টু এটাকে বলে থাকি ডি থ্রি আরও আমরা বড়ো করে যদি বুঝতে চাই তাহলে হবে পজিটিভ এটাকে আমরা বলবো কম্পারেটিভ এটাকে বলব সব সবসময় মনে রাখতে হবে কম্পারেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিযুক্ত বাক্যটা যদি নেগেটিভ হয় নাবোধক হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রি আগে কোনোভাবেই নট ব্যবহার করা যাবে না সেটা সবসময় কী ব্যবহার করতে হবে নো ব্যবহার করতে হবে দেখো এখানে বেটার আছে কিন্তু আছে না বেটার তার মানে এটা কী হচ্ছে আমাদের ডি টু এই ডি টু এর আগে আমি কোনোভাবেই নট ব্যবহার করতে পারবো না তাহলে কী ব্যবহার করতে হবে নো ব্যবহার করতে হবে এখন যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে কম্পারেটিভ ডিগ্রিটা থেকে আসছে গুড থেকে আসছে বেটার তার মানে গুডটা কোন পার্সেন আসছে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ থেকেই অ্যাজেকটিভের উৎপত্তি কিন্তু হয় তার মানে বেটারটাও কী হচ্ছে আমাদের অ্যাজেকটিভ এখন দেখো আমরা যদি এটাকে বিবেচনা করি এই যে বেটারটা হচ্ছে আমাদের এখানে কি অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের ঠিক আগের যে ওয়ার্ডটা তাহলে সেটা কি হবে অ্যাডভার্ভ তার মানে এইখানে ব্যবহৃত নোটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ভ আশা করি তোমরা এটা বুঝতেছো এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছো এই নোটা কেন অ্যাডভার্ভ যদি ডি এর আগে কখনোই আমরা নট ব্যবহার করতে পারবো না ডি টুটা কি ডি টুটা এক ধরনের অ্যাজেকটিভ অ্যাজেক্টিভ আগে আমাদের তাহলে কী ব্যবহার করতে হবে ডি টুর আগে নো ব্যবহার করতে হবে এই নোটা সবসময় কী হবে অ্যাডভার্ভ তার মানে নো তখনই অ্যাডভার্ভ হবে যখন তারপরে ডি টু থাকবে যেমন নো সুন আর নো বেটার এখানে নোটা কী হচ্ছে আমাদের অ্যাডভার্ভ আশা করি যেমন এটা বুঝতে পারছো এখানে তেমন কোনো সমস্যা হবে না তারপরেও একটা কথা তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে স্যার নো কখন অ্যাডজেক্টিভ হতে পারে একটা জিনিস দেখো এখানে দেওয়া থাকলো আই হ্যাভ নো মানি তোমরা সবাই জানো মানিটা কী এটা একটা হচ্ছে নাউন যদি বলি কোন নাউন এই জায়গায় তোমাদের হয়তো সমস্যা হতে পারে মানিটা কিন্তু আনকাউন্টেবল নাউন কেন আনকাউন্টেবল নাউন মানি শব্দের অর্থ হচ্ছে টাকা পয়সা আমরা কখনো বলি না যে এক টাকা পয়সা দুই টাকা পয়সা তিন টাকা পয়সা যেহেতু এটা গণনা করা যায় না এই জন্য এটাকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে চিনি নাউনের পূর্বে যেটা বলবো সেটা তো অ্যাজেকটিভ ধরলাম নটা এখানে অ্যাজেক্টিভ যদি এখন প্রশ্ন হয় স্যার এটা কোন অ্যাজেক্টিভ মনে রাখবা আনকাউন্টেবল নাউনের আগে যে অ্যাজেক্টিভ বসবে সেই অ্যাজেক্টিভটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ অফ কোয়ানটিটি অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি ঠিক আছে পরিমাণ যেমন সামরাইস দেখো আরো একটা জিনিস সাম রাইস আবার বললাম সাম ভয়েস এইখানে সামটা কিন্তু হচ্ছে অ্যাজেক্টিভ অব কোয়ান্টিটি রাইসটা আনকাউন্টেবল না এখানেও কিন্তু মানিটা কি হচ্ছে আনকাউন্টেবল না এর পূর্বে নোটা কি হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ অব তার মানে নাউনের আগে যে নো বসবে সেটা কি হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ তার মানে ডি টুর আগে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির আগে যে নো বসবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ভ আশা করি সবাই বুঝতে পেরেছো তোমাদের তেমন কোনো সমস্যা নেই আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস দিব অ্যাডভার্ভের যেহেতু অ্যাডভার্ভটা তোমাদের কাছে ক্রিটিক্যাল মনে হচ্ছে একটা একটা করে অংশ আমরা দিব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ